মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, শুরুতেই বলে দিচ্ছি, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, আর আগের ভিডিওগুলো দেখে নাও মন্দারমণির। তো এটা থার্ড ভিডিও, আজকে সারাদিন আমাদের সঙ্গে থাকো, আরও আরও কিছু ভিডিও আসবে। তো আমরা দীঘা যাওয়ার প্রোগ্রাম আছে আজকে, তো তোমরা সঙ্গে থাকবে অবশ্যই। তো এখন আপাতত মর্নিংয়ের সমুদ্রটা দেখি কেমন দেখতে, তো তোমরাও তোমাদেরও দেখাচ্ছি। তো ভিডিওটাকে এনজয় করো, সঙ্গে থাকো। তো চলে শুরু করতে হ্যাঁ, একদম মর্নিং এ উঠেই চলে আসলাম এখানে। জলগুলো একদম সামনে, হোটেলের একদম কাছে চলে এসেছে জলগুলো। একের পর এক সমুদ্রের ঢেউ আছে পড়ছিল পাথরের গায়ে, আর এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের সকালটা কাটালাম। সত্যি এটা স্মৃতি হয়ে রয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হোটেল, এখান থেকে আমরা এই সাইড দিয়ে আসলাম। এখন জোয়ার চলছে, তো দেখো এখানে জলগুলো একদম উপরে চলে আসছে। আর আজকে আমাদের ডে টু, তো তোমাদেরকে এত সুন্দর দৃশ্য দেখাবো না, হতে পারে না, তাই মর্নিংটা এখান থেকে স্টার্ট করলাম। আর এখান থেকে আমাদের যাওয়ার প্ল্যানিং আছে হলো শঙ্করপুর, তাজপুর, দেন দীঘাতে যাবো, আর সেইও সেটাও ভিডিও হবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর একটু তোমাদেরকে ভিউ দেখাবো। আর তোমরা অবশ্যই আসবে, তোমাদের যখনই সময় হবে উইকেন্ড প্লিজ চলে আসো আর এখানে এনজয় করো। সত্যি অসাধারণ লাগছে, আর আজকে জোয়ার জন্য দারুণ লাগছে, দারুণ। সকালবেলা উঠেই চলে এসেছি, তো দেখো। ফেরার সময় দেখি এক ডাব বিক্রেতা আমাদের রিসর্টেই চলে এসেছে, আর সেই সুযোগে আমরা দুজনও ডাব খেয়ে নিলাম। এখন আমাদের মন্দারমণি রিসর্টকে বিদায় জানানোর পালা। তো আমরা এখন চলে আসলাম থেকে, এখন দেখি একটু খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো, তো তোমাদেরকে সেই ভিডিওটাও দেখাবো। A few moments later, একটা অটো রিজার্ভ করে আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। তবে দীঘা যাওয়ার আগে আমরা তাজপুর, শঙ্করপুর হয়ে তারপরে দীঘাতে পৌঁছবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের তাজপুরে পৌঁছে। তো আমরা চলে এসেছি তাজপুর, তো তোমাদেরকে তাজপুরটা ঘুরিয়ে দেখাবো। এই যে তাজপুর বিচে চলে এসেছি, এখানে একদম আলাদা, মন্দারমণি থেকে অনেকটাই আলাদা, সবগুলো আলাদা আলাদা হবে, তাই না? এটা তো স্বাভাবিক ব্যাপার। ওই জায়গাগুলো বেশ সুন্দর আছে, বেশ মন্দারমণিতে আবার এই জিনিসগুলো পাইনি যেটা এখানে দেখা যাচ্ছে। যেটা ও তো রেডি হয়ে আছে, ছবি নেওয়ার জন্য রেডি হয়ে আছে আগে থেকে। পেছন দিকে দেখো খাবার সমস্ত স্টলগুলো আছে। এখানে কিছু ছবি টবি তুলে নিলাম আমরা, তো এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমরা আবার শঙ্করপুর যাবো, ওখান থেকে আবার দীঘা যাবো, নিউ দীঘাতে যাবো। ওখানে আজকেও থাকার প্ল্যান আছে, তো দীঘা পর্যন্ত তোমাদের সঙ্গে আছি। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, পুরোপুরি দেখো, আর সাবস্ক্রাইব করে দিও। এখন মেরিন ড্রাইভ রোড, তবে এটা পশ্চিমবঙ্গের মেরিন ড্রাইভ রোড। এই রাস্তা ধরেই এখন আমরা পৌঁছে যাব শঙ্করপুরে। এ ফিউ মোমেন্টস লেটার, তো আমরা শঙ্করপুর চলে এসেছি। দেখো এবার ওই ওপরের দিকে যাচ্ছি, তো গিয়ে তোমাদের আবার দেখাই। এই বিচটা আবার একদম অন্যরকম, এখানে দেখো জলের পুরো বাড়ি খাচ্ছে, এটা আলাদাই লাগছে। চলো কাছ থেকে দেখো, ওয়েভগুলো খুব সুন্দর আছে। আমাদের ফোন ভিজিয়ে দিয়েছে অলরেডি, তো ভালো লাগছে এই জায়গাটা।
তো এখানে এখানে স্নান করে যেত। এখানে আর বেশি দেরি করব না, এবার এখান থেকে বেরিয়ে যাব দীঘা। তো তোমরা সঙ্গে থাকো, সঙ্গে থাকো। এবার দীঘাতে নিয়ে গিয়ে ভিডিওটাকে এন্ড করব, তারপর দীঘার একটা নতুন ভিডিও আসবে। শঙ্করপুরে কিছুটা সময় কাটানোর পর আমরা আবার রওনা দিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন দীঘার উদ্দেশ্যে। রাস্তা ধরে যখন যাচ্ছিলাম অপূর্ব সুন্দর লাগছিল এই গ্রামীণ দৃশ্য। বাঁদিকে মোহনা ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম, আর সেই দৃশ্য উপভোগ করতে করতে কখন যেন সময় কেটে গেল। আর এগিয়ে যাচ্ছি আমরা দীঘার দিকে। তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের দীঘার হোটেলে পৌঁছে। 2000 years later আমরা নিউ দীঘায় পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমাদের রুম দিয়ে দেওয়া হয়েছে। তো চলো ভার এই সাইডে দেখো, এখানে সুইমিং পুলটা আছে। এইবার রুম, চলো প্রথমে ঢুকে বাঁদিকে ওয়াশরুম, এটা হলো ওয়াশরুম। আমি ওয়াশরুম আর ডিটেলসে দেখালাম না। এটা হলো রুম, বেডটা কুইন সাইজ। দেখো বসার কাউচেরও ব্যবস্থা আছে, আর এই মিররে নিশ্চয়ই আমাদেরকে দেখা যাচ্ছে। এখানে টিভি ক্যাবিনেট আছে, ইলেকট্রিক কেটলও আছে। যা এইদিকে ব্যালকনি, ব্যালকনি তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে ব্যালকনি আছে, কেউ যদি বসে থাকতে চাও এটাই ব্যালকনি থেকে বাইরে। তো আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলো। সেই মন্দারমণি থেকে ধরে নিয়ে তাজপুর, শঙ্করপুর, এখন দীঘায় আসলাম। আর দীঘায় আসার পর প্রচণ্ড গরম ছিল, তার জন্য রাস্তাঘাটে আর সেরকম ক্রাউড ছিল দেখায়নি। তো ডিরেক্ট রুমে ঢুকে গেছি। তো তোমার রুমটাও দেখে নিয়েছো তোমরা, খুব ভালো লাগছে আশা করি। তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তো নেক্সটে আরও ভিডিও আসবে, মানে আজকে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার বের হওয়ার প্ল্যান আছে। তো সেই ভিডিও পরের ভিডিওতে আসবে। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন এইখানেই, টাটা।